Thailand. আমি তো লাইভ দেখছি আমরা একদম ব্যাপক স্টেটমেন্ট তো তোমার করা উচিত ছিল কালকে রাতে, আমি বলে দিয়েছি, তারপরে তোমরা স্টেটমেন্ট করো নি কেন? হ্যাঁ, বাসা থেকে বাসা থেকে তো করতে পারো, তোমরা যে গুরুত্বটা বোঝো না কেন? এখন করে দাও, এখন করে দাও, করে দাও, অফিসিয়ালি করে দিবা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার কি বলছে? মাথায় প্রাথমিক রিপোর্টে কি পেয়েছেন? প্রাথমিক রিপোর্টে তেমন বড় কোনো সমস্যা দেখা যায় নাই, শুধুমাত্র যে ভিজিবল ইনজুরি গুলো আছে, ক্লটিং টটিং নাই তো, এক্সটার্নাল ইনজুরি বেশি। হ্যাঁ, এক্সটার্নাল ইনজুরি যতটুকু আছে। এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু একটু অবজারভেশন থেকে সাবধানে থাকতে হবে, আর নিজেকে রক্ষা করো, কিন্তু রাজনীতির একটা অংশ, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিশিয়ান, ফিজিক্যালি নিজেকে সেভ করতে হবে, হ্যাঁ ওইটা করতে হবে, ইউ টু টেক ওইভাবে সাবধান থাকতে হবে। আমরা আছি, উই আর অলওয়েজ ঠিক করবো না না, ওটা হচ্ছে রোমান্টিসিজম বেশি করা যাবে না, কিন্তু পলিটিক্সে জিততে গেলে কিন্তু সব ঠিক রাখি চলতে হবে, এটা মাথায় রাখতে হবে, বারবার ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর কি। হ্যাঁ, সব জায়গায় থাকতে হবে, ইনশাআল্লাহ ইউ আর টার্গেট, সুতরাং ইউ শুড বি ভেরি কেয়ারফুল। দোয়া করি, বাই প্লিজ, আমি কথা বলবো, কথা বলবো, এর কথা দরকার না। হ্যাঁ, আল্লাহ চালো সাহায্য করবে, ইনশাআল্লাহ কিংস আর মাচ বেটার, ইনশাআল্লাহ পিপুল আর উইথ আস। হ্যাঁ, ঠিক আছে, যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু সবার সুস্থ শান্তিপূর্ণ অংশীদার মূলক নির্বাচন।
আমরা তো কাউকে বললো না বললো সেটা তো আমাদের বিষয় না, আমরা জনগণের যে দাবি সেই দাবি নিয়ে আমরা আন্দোলন, সেই আন্দোলনের আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে যে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে, সেই কারণে এখন জনগণের দাবি হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নতুন সরকার অর্থাৎ নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে গিয়ে নতুন নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হবে, এটা নিয়েই আমরা এখন আন্দোলনকে দাবি করি। সুতরাং কে কী বলো না বললো তাতে এখন জনগণের এই আন্দোলনকে দমন করা যাবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হাসপাতাল থেকে দেখার পরে সংবাদ সম্মেলন। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল, ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।